আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআইপিও আর টি এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল যদি ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয় তবে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে তো এখানে দেওয়া আছে জি এক্স ইকুয়ালস এক্স এস কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স তো এখানে বলা আছে হচ্ছে জি মাইনাস টু এর ভ্যালু তাহলে জি মাইনাস টু আসবে হচ্ছে মাইনাস টু হোল কিউব প্লাস এ ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস থ্রি টু মাইনাস সিক্স এটা করলে আসবে হচ্ছে এইট প্লাস ফোর এ প্লাস সিক্স মাইনাস সিক্স ইকুয়ালস আসবে হচ্ছে সরি এটা মাইনাস এইট মাইনাস এ তো প্রশ্নমতে যেটা বলা আছে সেটা হচ্ছে z মাইনাস টু ইকুয়াল জিরো মাইনাস এ 0। বা ফোর এ ইকলস এইট বা এ ইকুয়ালস আর হচ্ছে টু তাহলে এ ইকুয়াল টু টু এই মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হয় এইটু হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে ফিফটি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব এ মাইনাস সিক্সটিন এক্স মাইনাস এইট এ কে উপাদ বিশ্লেষণ করো তো এইটা প্রথমে বলা আছে ফিফটি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব এ মাইনাস সিক্সটিন এক্স মাইনাস এইট তো এটা যদি আমরা টোয়েন্টি সেভেন কিউব কমন নেই তাহলে পাবো হচ্ছে 2x এক্স প্লাস এ মাইনাস এখান থেকে এইট কমন নিলে পাবো হচ্ছে টু এক্স প্লাস এ তাহলে আসবে টোয়েন্টি সেভেন কিউব মাইনাস এইট টু এ এটাকে লিখে যাবে হচ্ছে থ্রি তাহলে আসবে হচ্ছে টু এক্স প্লাস এ এইটি আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু আর আসবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে টু এক্স প্লাস এ এইটা আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এইটা আসবে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর তাহলে এইটি হবে হচ্ছে নির্ণীয় পদক্ষেপ বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে একটি আয়তাকার বাগানের প্রস্তের দ্বিগুণ ধর্গ অপেক্ষা দশ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা একশো মিটার বাগানটির সীমানার বাইরের চারদিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে বর্গ মিটার একশো দশ টাকা খরচ হয় রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে মোট কত খরচ হবে তো আমরা ধরি দৈর্ঘ্য ইকস এক্স প্রস্থ ইকুয়ালস ওয়াই আর মতে বলা আছে হচ্ছে আমাদের টু ওয়াই অর্থাৎ প্রস্থের দ্বিগুণ ইকুয়াল টু দৈর্ঘ্য প্লাস টেন আরেকটা বলা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু টু ইকুয়াল হচ্ছে হান্ড্রেড বা পরিসীমা ইকুয়াল টু হান্ড্রেড বা এটা করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস ফিফটি তো এখান থেকে যদি এক্সের মান বের করি x ইকুয়াল টু আসবে হচ্ছে টু ওয়াই মাইনাস টেন এই মানটা যদি এখানে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে টু ওয়াই মাইনাস টেন প্লাস ওয়াই ইকুয়ালস ফিফটি বা থ্রি ওয়াই ইকুয়ালস সিক্সটি বা ওয়াই ইকুয়ালস সার্জে হচ্ছে টোয়েন্টি এখানে যদি এক্সে মান বসাই তাহলে টু ইন্টু টোয়েন্টি মাইনাস টেন ইকুয়াল চার্জে হচ্ছে থার্টি তাহলে ধৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার প্রস্তুত হচ্ছে বিশ মিটার অতএব বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু থার্টি ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু ছয়শো বর্গমিটার আর রাস্তা সহ বাগানের ক্ষেত্র ফল ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি প্লাস টু ইন্টু টু এটা হচ্ছে দুর্গ আর প্রস্তরের ক্ষেত্রে আসবে হচ্ছে টোয়েন্টি প্লাস টু ইন্টু টু এটা আসবে হচ্ছে প্রস্ত তাহলে এইটা আসবে হচ্ছে থার্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে আটশো ষোলো বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্র ফল ইকুয়াল টু আটশো ষোলো মাইনাস ছয়শো ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের দুইশো ষোলো বর্গমিটার এখন বলতে পারবো প্রতি বর্গ মিটারে একশো টাকা দরে রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে মোট খরচ ইকুয়াল টু আসবে হচ্ছে দুইশো ষোলো ইন্টু একশো দশ ইকুয়ালসে আসবে হচ্ছে তেইশ হাজার সাতশো ষাট টাকা অর্থাৎ তেইশ হাজার সাতশো ষাট টাকা হবে হচ্ছে মোট খরচ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ